সিলেট থেকে আসছি। সিলেট থেকে আসছেন? চালা জানানোর চেষ্টা করি, চলেন। একটু আগে তো আপনারা দেখলেন আমরা নৌকাতে উঠলাম হাইওয়েতে ওঠার জন্য। আমরা হাইওয়েতে এখন আসছি, আমরা এখন যে জায়গাটায় আসছি এই জায়গাটার নাম হলো ঢাক, অর্থাৎ মিঠামনের একটা ইউনিয়ন ঢাক। এটা ইতনা এবং মিঠামনের একটা মিডিল প্লেস। আমরা গতকালকে একটা ভিডিও করেছি আপনাদের জন্য অষ্টগ্রামের, অষ্টগ্রামটা এইদিকে হাতের টানে মিঠামন, হাতের গ্রামে অষ্টগ্রাম। আমরা গতকালকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মিঠামন এবং অষ্টগ্রাম, এবং ওইখানের যে সবচেয়ে সুন্দর মোড় মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মোড়, ওই মোড়ে থেকেই আমরা আপনাদের সাথে কথা বলেছিলাম। আজকে আমরা যাচ্ছি ইতনা, আমরা টোটাল হাইওয়েটা এবং সামনে অত্যন্ত সুন্দর দুটো ব্রিজ করবে, পাশে হাওড়ের জলরাশি সবই আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন, আশা করি এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনাদেরকে, আপনারা এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন, পাশের বেল বাটন বাজিয়ে রাখুন, যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর আমার একটি চ্যানেল আছে ফিশ ক্যাচ কাট, এটাতে আমি মাছ ধরা, মাছ কাটা, মাছের আড়ত, মাছের বাজার সহ ফিশিং কেন্দ্রিক, মাছ কেন্দ্রিক বিভিন্ন মজার মজার ভিডিও দিয়ে থাকি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই আমার চ্যানেলটি পাবেন, আপনারা একটু ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো পর্বের মতোই আজকে আমার সাথে আছে আমার মামা শরীফ মামা, শরীফ মামা ও আমার ছোটো ভাই তানবীর, ও আমার ছোটো ভাই শেখ চাঁদ, আমার মামা নাজমুল মামা, খাইরুল মামা, তাসির মামা। দর্শক, আপনাদেরকে মিঠামনের শুরু থেকে দেখাতে চাই, আর সামনে একটি চত্বর পাবো। এই চত্বরটি আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, ওনার নামে নামকরণ করার প্রস্তাব করা হয়েছে। চত্বরটির ডান পাশে অষ্টগ্রাম চলে গেছে, এরপর আমাদের একটি ভিডিও রয়েছে, আর বাম পাশে এখন আমরা যে যাচ্ছি ইটনার দিকে। মূলত এটি তিনটি উপজেলাকে সংযুক্ত করেছে এই রাস্তাটি, এটি প্রায় 30 কিলোমিটার দীর্ঘ। ভিডিওটি বড় হয়ে যাবে দেখে আপনাদেরকে আলাদা আলাদা করে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা ঢাকি সেতু পার হচ্ছি, মিঠামন থেকে ইটনা যাওয়ার পথে এটি সবচেয়ে বড় সেতু। দর্শক দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে একদম দ্বীপের মতো বাড়িঘর, এখন যেহেতু পানি বেড়ে গেছে ডুবো অবস্থা। ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য জানাই এই বাড়িতে যারা বসবাস করে তাদের, এখন তো একটা হাইওয়ে রুট হয়েছে চমৎকার, এই রুট হওয়ার আগে এদের নৌকার কোনো বিকল্প ছিল না বর্ষাকালে। এখনও রুটে আসার জন্যে ওরা বাড়ি থেকে প্রথম রুটে আসতে হয়, এরপরে ওদের যাত্রা শুরু। সবার একটা নৌকা লাগবে, প্রত্যেকের একটা নৌকা লাগে। আমাদের উজান এলাকায় যেরকম বাইক থাকে, সাইকেল থাকে, এখানে প্রত্যেকের একটা করে নৌকা আছে। নৌকাটা দেখায় এই যে একটা নৌকা আছে, এই যে এই যে নৌকাটা দেখতেছেন এগুলো অনেকটা পারিবারিক নৌকা, পারিবারিক নৌকাগুলো এরকম ছোট ছোট হয়। কি যেন বলেন এটার নাম? এটার নাম হলো মাহমুদপুর, মাহমুদপুর ছোট কালভার্ট বা ব্রিজ। হ্যাঁ, মাহমুদপুর একটা কালভার্ট, মিনি ব্রিজ, মিনি ব্রিজ, মিনি ব্রিজ। ওইগুলা সবগুলো শিখাই দিলে তো আমরা জান কথা এই বেস্টি কথার না। আপনারা চ্যানেল খুলবেন? আমি সাপোর্ট দিয়ে দেব।
আসলে হাঁসের কামার। কোন জায়গা থেকে? সিলেট থেকে আসছি। সিলেট থেকে আসছেন চালা? হ্যাঁ। অনেক টায়ার্ড আছে, পানি খাবেন? থ্যাংক ইউ, আমার সাথে পানি আছে। ভিউয়ার, সিলেট কোন জায়গা থেকে আসছেন? আমার এই ভাই সিলেট তো শহর থেকে। ও শহর। আচ্ছা, আমার ভাই অনেক আসছেন না সাথে? আমার সাথে আরো দুজন আছে। আচ্ছা, কতক্ষণ লাগছে আসতে সিলেট থেকে? আমি বেসিক্যালি রওনা দিয়েছি কালকে রাতে 2:30 দিকে রওনা দিয়েছি আমরা। সিলেট থেকে আসছি আর খানিক আগে সাদিপুর থেকে আসছি আর কি 2:00 দিকে। তারপরে ঘুরে এসে পৌঁছলাম সিলেট ইয়েতে আজমিরিগঞ্জে, ওখান থেকে ট্রলারে করে আসলাম। ট্রলারে করে খানিক আগে নামছি এখানে। ইটনা থেকে সাইকেলে এই জায়গায় আসতে কতক্ষণ লাগছে? নিয়ার অ্যাবাউট 11 মিনিটস। হ্যাঁ, মাত্র 11 মিনিট। হাইওয়েটা কেমন লাগছে? হাইওয়ে রিয়েলি গর্জিয়াস। মানে কেমন লাগতেছে? মানে বাংলাদেশের খুবই ভালো এই এলাকায়, আসলে মনে হয় লোকগুলো পিছিয়ে পড়া ছিল অনেকদিন থেকে। ভালো একটা রোড হয়েছে, আগে তো পর্যটন এরিয়া বেসিক্যালি আসলে যে কোনো কিছু হইতে পারে যদি সেটার, এটা হচ্ছে একটা সুন্দর রাস্তা হইছে এটা এই সময়ের জন্য, রাস্তাটা ঠিক থাকা পর্যন্ত এটা পর্যটন এলাকা থাকতেই পারে। মোটামুটি বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টিনন্দন এলাকা বলা যায় এখন। এটা হচ্ছে আমার মনে হয় আমার দেখা মোস্ট বিউটিফুল ওয়ান। আর এখানে আমার নানার বাড়ি, আমি ওকে একটু সময় দিচ্ছি। আমার নাম রিয়াদ। আর আমাদের চ্যানেলটার নাম হলো, আপনারা অষ্টগ্রাম যান আরো ভালো লাগবে, মানে অষ্টগ্রাম রইলো আরো সুন্দর। জি, আমারও তো ইচ্ছা এরকম একটা সাইকেলিং করার জন্য। ভালো এই জায়গা তো, এই রাস্তা তো সাইকেল। অষ্টগ্রামটা আরো বেশি আপনার মানে শুধু পানি দেখা যায়, এই জায়গা তো একটু বাড়ি ঘর আছে। অষ্টগ্রাম বলতে আমাদের আপনার মিঠামইন আগে আসছেন? এরপর হলো মিঠামইন। মিঠামইন একটা বেরিবাদ আছে, বেরিবাদটা পুরো এখান থেকে কয়েক কিলোমিটার হবে আপনার মিঠামইন? আধা ঘন্টার মধ্যে চলে যেতে পারবে মিঠামইনটা। এখান থেকে হবে আপনার 4 কিলো মাত্র। হ্যাঁ, মাত্র। এরপরে গুল চক্কর পাইবেন, এরপরে আরো 10 কিলো হইব অষ্টগ্রাম। রিয়াদুল হক খান, RADUL, রিডস ট্রাভেল, দুইটা স্পেস খান। তো আপনি কি ট্রাভেল ব্লক করেন? শুরু করছি আমরা। অলরাইট, দ্যাটস গ্রেট। শুরু করতে মানে স্টার্টিং হচ্ছে 50% যেকোনো একটা কাজে। অনেক ভালো লাগলো। হ্যাঁ, দেখা হয়ে ভালো লাগলো। প্রাণবন্ত এবং মানে উচ্ছ্বাসিত। থ্যাংক ইউ ভেরি মাচ। সুবচক একজন মানুষ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, দেখা হবে। লাইক, আই লাভ ইউ। আপনার নামটা যেরকম সুন্দর, আপনি মানুষটা এরকম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার হাসিটা আরো বেশি শোনা। থ্যাংক ইউ। ২-৩ কিলো হবে আর কি। নিষ্কাশের জন্য রাখছে, রক্ষা করার লাগে। পানি নিষ্কাশ।
জন্য একটা ব্রিজ রাখা হয়েছে। তো ভিউয়ার্স দেখলেন জয়ের ভাই কিছু লোক পিচ্ছি বলান যারা জন্ম থেকে সাঁতার জানতে। আপনাদেরকে বলে রাখি এখানে যারা আছে তোমরা যারা লাভ দিছো আসো এদিকে একটা চিৎকার দাও। তোমার কার কি নাম? তোমার তোমরা পড়ালা করো তো নাকি না সারাদিন জাবাজাবি করো? দর্শক আমরা কিছু বাচ্চা ছেলে পেলে লাফালাফি দেখলাম। দর্শক ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি কেমন হলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।